উৎপাদন আমদানি মিলে দেশে পেঁয়াজের চাহিদার চেয়ে অনেক বেশি মজুদ রয়েছে। ভারতের রপ্তানি বন্ধের ঘোষণায় মিয়ানমার, পাকিস্তান, চীন, মিশর আর নিউজিল্যান্ড থেকে পেঁয়াজ আনার ব্যবস্থাও হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে আগামী মৌসুম থেকে চাহিদার সবটুকুই উৎপাদনের পরিকল্পনা নিয়েছে সরকার। ওদিকে বাণিজ্য মন্ত্রী বললেন ভোক্তাদের মজুদদারি স্বভাবের কারণেই এই কৃত্রিম সংকট। ফয়জুল সিদ্দিকীর প্রতিবেদন। ভারতের রপ্তানি বন্ধের ঘোষণায় রাতারাতি পেঁয়াজের ঝাঁঝে বেসামাল বাজার, দাম বেড়ে হয় দ্বিগুণ। একে অযৌক্তিক বলছে বাণিজ্য ও কৃষি মন্ত্রণালয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে দেশে বছরে পেঁয়াজের চাহিদা 33 লাখ টন, গেল মৌসুমে উৎপাদন 25,57,000 আর আমদানি হয়েছে 7.5 লাখ টন। এছাড়া বিভিন্ন দেশ থেকে আরও 1,20,000 টন আমদানির ছাড়পত্র দেওয়া হয়েছে, ফলে চাহিদার চেয়ে যোগান 16 লাখ টন বেশি। চায়না, মায়ানমার, পাকিস্তান, মিশর, তুরস্ক, ইভেন নিউজিল্যান্ড থেকে আমাদের বাংলাদেশি ইম্পোর্টাররা আইপি নিয়েছে। কৃত্রিম সংকটের জন্য ভোক্তাদের মজুদারিকে দায়ী করছেন বাণিজ্য মন্ত্রী। আমরা গতবারের চেয়ে এবার কিছুটা প্রস্তুত, বেশি বেশ কিছুটা প্রস্তুত হয়েই আছি, যেটা প্রথমেই বললাম যে এক মাস তাদের যে বন্ধ করার কারণে হয়তো এক মাস আমাদের উপর চাপ পড়বে, সেটাতে আমরা একটু সাশ্রয়ী হই কেনাতে। আমরা যদি এই অসাধু ব্যবসায়ীদের একটু চাপে রাখতে পারি তাহলে আশা করি এক মাসের মাথায় আমরা অল্টারনেটিভ সব জায়গা থেকে পেঁয়াজ এনে আমরা মোটামুটিভাবে স্বাভাবিক কাছাকাছি রাখতে পারি। আগামী মৌসুম থেকে চাহিদার পুরোটাই উৎপাদনের পরিকল্পনা সরকারের, তাই আলু ও বোরোর আবাদি জমি কমিয়ে 3.5 লাখ হেক্টর জমিতে পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে যাচ্ছে। আলুর জমি থেকে আমরা যদি কিছু পেঁয়াজের জমিতে নিয়ে আসতে পারি, চাষিরা যদি পেঁয়াজের যে প্রফিটেবিলিটি এটার সঙ্গে যদি বোরো ধানের প্রফিটেবিলিটি চিন্তা করা যে পেঁয়াজে কিন্তু অনেক বেশি, এটা চাষিদেরকে যদি আমরা উদ্বুদ্ধ করতে পারি, তাদেরকে বোঝাতে সক্ষম হই, তাহলে নিশ্চয়ই তারা বড় একটু কম আবাদ করে তারা কিন্তু পেঁয়াজে আবাদ করবে। তারা প্রণোদনা আকারে বীজ সার চাষিদেরকে দিই, তাহলে কিন্তু তারা তামাক না করে তারা এই পেঁয়াজ আবাদ করবে। দেশে গেল মৌসুমে 2,37,000 হেক্টর জমিতে পেঁয়াজের চাষ হয়েছে। ফয়জুল সিদ্দিকী, চ্যানেল 24, ঢাকা।